আসসালামু আলাইকুম, বোটানিক হ্যাভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শীতের একটি জনপ্রিয় ফুল ডালিয়া গাছের ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওতে আমি কিছু যত্নের কথা বলবো। এই যত্নগুলি যদি আপনারা করেন তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। এই যে দেখেন আমার গাছটি কি পরিমাণ ফুল হয়েছে, এবং গাছটি স্বাস্থ্যকর একটি গাছ, গাছে কোনো পোকামাকড় নাই, খুব সুন্দরভাবে ফুল ফুটছে এবং পুরো গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আছে। তো আজকে আমি কিছু যত্নের কথা বলবো। এইভাবে আপনারা যদি যত্ন করেন আপনার গাছেও প্রচুর পরিমাণে ফুল হবে এবং ফুলের সাইজও অনেক সুন্দর, আর গাছটাও রোগমুক্ত থাকবে, সতেজ থাকবে। তো আশা করি আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ডালিয়া ফুল গাছ একটি শীতকালীন ফুল। এই গাছটিতে সাধারণত এপ্রিল মে পর্যন্ত ফুল ফুটতে থাকে, আর আমরা যদি ঠিকঠাকভাবে যত্ন নেই সেক্ষেত্রে এই গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং আপনারা প্রায় মার্চ এপ্রিল পর্যন্ত এই গাছে ফুল পাবেন। আর এই ফুল পাওয়ার জন্য আপনাদেরকে কতগুলো যত্ন করতে হবে, যেমন আপনারা ছোট অবস্থায় গাছগুলোতে কিছু সার ব্যবহার করবেন, আর গাছটি যখন জোকালো হয়ে যাবে তখন কিছু কীটনাশক আপনাদের নিয়ম করে ব্যবহার করতে হবে। যেমন ছোট অবস্থায় আপনার নাইট্রোজেন সমৃদ্ধ সার, সরিষার খোলের তরল সার ব্যবহার করবেন, আর গাছটি যখন একটু জোকালো হবে, ডালপালা বের হবে, তখন আপনাদেরকে অবশ্যই নিয়ম করে কীটনাশক ব্যবহার করতে হবে, কারণ ডালিয়া গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় আক্রমণ করে। আর গাছটিতে কুঁড়ি আসার আগে এই পোকামাকড়ের আক্রমণ অনেক বেড়ে যায়, এই জন্য আপনারা যদি পোকামাকড়গুলো সময় মতো নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছে এরকম প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং অনেক ফুল ফুটবে। তো ডালিয়া গাছের প্রধান শত্রু হচ্ছে লাল মাকড় এবং সাদা মাছি, আরেকটা হচ্ছে লেদা পোকা, যেটা পাতাগুলো খেয়ে ফেলে। তো আপনারা যখন দেখবেন যে আপনার গাছে পাতাগুলো যখন কুঁকড়ে যাবে তখন বুঝতে হবে যে এটাতে লাল মাকড়ে আক্রমণ করেছে, আর সাদা মাছি ডালিয়া গাছে আক্রমণ করে, লাদা পোকা গাছের পাতাগুলো এরকম ছিদ্র করে খেয়ে ফেলে। তখন আপনারা কি করবেন, নিম তেল স্প্রে করবেন প্রাথমিক অবস্থায়, একদম ছোট চারা অবস্থায়। কিন্তু যখন দেখা যায় গাছগুলো একটু বড় হয় তখন কিন্তু নিম তেলে আর কাজ হয় না, সেক্ষেত্রে আপনার গাছটিকে সুস্থ রাখার জন্য, রোগমুক্ত রাখার জন্য প্রয়োজনে আপনাদেরকে কিছু রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। এই যে আমি এখানে একটি কীটনাশক দেখাচ্ছি, যে কোনো নার্সারিতে বা সারের দোকানে গেলে আপনি এই ধরনের কীটনাশক পেয়ে যাবেন। এই যে এখানে লেখা এই কীটনাশকটার নাম হচ্ছে সিথিয়ন। এই কীটনাশকটা আপনারা এনে ব্যবহার করতে পারেন, কিন্তু খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এটা আপনারা মাসে দুইবার ব্যবহার করলে দেখবেন লাল মাকড়, সাদা মাছি, তারপর লেদা পোকা সব কিছু নষ্ট হয়ে যাবে, গাছটি একদম রোগমুক্ত থাকবে। আর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে 2 লিটার পানিতে আপনারা এরকম বোতলের এই যে মুখটা আছে, যে আমি আর ML হিসাবে দিলাম না, ML হিসাবে মাপতে গেলে অনেক সময় সমস্যা, এটা 1/3 ভাগ নিয়ে আপনারা 2 লিটার পানিতে দিয়ে দিবেন, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করে দিবেন মাসে দুইবার। আর নিম তেল দিয়ে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন প্রাথমিক অবস্থায়, আপনারা মাসে দুইবার নিম তেল স্প্রে করবেন। এটা হচ্ছে ডালিয়ার গাছকে সম্পূর্ণ রোগমুক্ত রাখার জন্য একটি ভালো রাসায়নিক কীটনাশক। এছাড়া এই সেম কোম্পানি না পান তাহলে বাজারে আরও অনেক ধরনের কোম্পানি আছে রাসায়নিক, সেগুলো একটু ভালো একটা রাসায়নিক কীটনাশক এনে আপনারা মাসে দুইবার ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছের পোকামাকড় সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। আর ডালিয়া গাছে আপনারা নিয়ম করে খাবার দিবেন, কারণ ডালিয়া একটি হেভি ফিডার গাছ, এটাতে আপনারা যদি খাবার না দেন, গোলাপ গাছের মতো এই গাছে প্রচুর খাবার দিতে হয়, প্রচুর পরিমাণে খাবার দিলে গাছটি বেড়ে ওঠে এবং গাছে অনেক ফুল হয়। সেক্ষেত্রে আপনারা প্রাথমিক অবস্থায় সরিষার খোলের তরল সার, আর যখন গাছটিতে কুঁড়ি আসার সময় হবে তখন আপনারা বোন মিল এবং পটাশ সারের পরিমাণ বাড়িয়ে দিবেন। অনেকের গাছে কুঁড়ি আসতে দেরি হয়, সেক্ষেত্রে আপনারা এই ধরনের ভিটামিন ব্যবহার করবেন, এটার নাম হচ্ছে গ্রিন টনিক। এই ধরনের অনেক ধরনের ভিটামিন বাজারে পাওয়া যায়, যেমন ফ্লোরা, PGR, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এই ধরনের যে কোনো একটা ভিটামিন মাসে দুইবার আপনারা স্প্রে করে দিবেন গাছে। আর এটার নিয়ম হচ্ছে আপনারা 2 লিটার পানিতে 5 ML ভিটামিন নেবেন, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের প্রত্যেকটা পাতায় স্প্রে করে দিবেন, দেখবেন আপনার গাছে এরকম ফুল আসবে। যাদের গাছে কুঁড়ি আসছে না, দেরি হচ্ছে, তারাই ভিটামিনটা মাসে দুইবার ব্যবহার করতে পারেন, দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাবেন। আর সাথে তো আপনারা পটাশ সমৃদ্ধ বিভিন্ন সার ব্যবহার করতে পারেন, কলার খোসা তরল সার, তারপর লাল পটাশ, এগুলো ব্যবহার করতে পারেন কুঁড়ি আসার আগে, তাহলে আপনারা আশানুরূপ ফল পেয়ে যাবেন। আর ডালিয়া ফুল গাছ সবসময় আপনারা একদম 6-7 ঘন্টার রোদ পরে এমন জায়গায় রাখবেন, কম রোদে কিন্তু এই গাছটি ভালো হয় না। আর এই গাছে পানি দেওয়ার সময় প্রচুর পানি দিতে হয়,
প্রতিদিন নিয়ম করে পানি দিবেন। গাছের মাটি এই যে এরকম হালকা ময়েশ্চার রাখতে হবে, একদম শুকনো করা যাবে না, নিয়ম করে পানি দিবেন, তাহলে দেখবেন গাছে খুব সুন্দর ফুল হবে। এবং ফুল ফুটার পরে গাছে পানির পরিমাণ যেন কোনো অংশে কম না হয়, প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ পানি আপনার গাছে আপনি দিবেন। এভাবে মোটামুটি যত্ন করলে আপনার গাছে আশা করি প্রচুর পরিমাণে ফুল হবে। তো ভিডিওটি দীর্ঘায়িত করছি না, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।